নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে বাড়ি বাড়ি প্রচার শুরু করেছে বিজেপি। মানুষকে বোঝাতে তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে রাজ্য বিজেপির একটি পুস্তিকা। সেই পুস্তিকায় উল্লেখ রয়েছে এনআরসির কথা, এমনটাই দাবি বিরোধীদের। রবিবার মুরলীধর সেন লেনে বিজেপির রাজ্য দপ্তরে একটি পুস্তিকা প্রকাশ করা হয়েছে। প্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে এই পুস্তিকা, যা মানুষের কাছে গিয়ে পৌঁছে দিচ্ছে বিজেপি। পশ্চিমবঙ্গ বিজেপি এই পুস্তিকায় উল্লেখ রয়েছে, নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ রূপায়ণের পরই জাতীয় নাগরিকপঞ্জী বা এনআরসি তৈরির প্রক্রিয়া শুরু হবে। ইংরেজি, হিন্দি ও বাংলায় প্রকাশিত 23 পৃষ্ঠার পুস্তিকায় উল্লেখ রয়েছে, কেন্দ্র দেশব্যাপী এনআরসি করতে চায়। যদিও অতীতে বেশ কয়েকবার স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সারা দেশে এনআরসি হচ্ছে ধরে নেওয়ার কথা বলেছেন। এছাড়া অসমে ডিটেনশন ক্যাম্প রয়েছে বলেও পুস্তিকায় স্বীকার করা হয়েছে। এ যেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উল্টো সুর, কারণ কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেছিলেন দেশে কোনো ডিটেনশন ক্যাম্প নেই। তবে পুস্তিকায় বলা হয়েছে, এনআরসির কারণে অসমে কোনো হিন্দুকে ডিটেনশন ক্যাম্পে যেতে হয়নি। যে 11 লক্ষ হিন্দু অসমে ডিটেনশন ক্যাম্পে আছেন বলে অভিযোগ করা হচ্ছে, তারা প্রত্যেকে ফরেনার্স অ্যাক্টে সেখানে আছেন। আজকের দিনে দাঁড়িয়ে যারা অসমে ডিটেনশন ক্যাম্পে বন্দী রয়েছেন, তারা প্রত্যেক ক্যাম্প পাস হওয়ার পর অতিসত্বর মুক্তি পাবেন আশা করা যায়। পুস্তিকায় একটি প্রশ্ন রয়েছে, এরপর কি এনআরসি হবে? এর প্রয়োজনই বা কতটা? আর সত্যিই এনআরসি হলে হিন্দুদের কি অসমের মতোই ডিটেনশন সেন্টারে পাঠানো হবে? উত্তরে বলা হয়েছে, হ্যাঁ, এরপর এনআরসি হবে। অন্তত তেমনটাই উদ্দেশ্য কেন্দ্রীয় সরকারের।